আর এই যে ফরিদপুর শহরে ওই পাশে কোন জায়গা যেন একটা মাহফিল করলাম কয়েক মাস দুই আগে, ওখানে মাহফিলে আসছি, মাহফিলে আমাদের খেদমত আসল যুবকরা, আমি তাদেরকে দেখে মনে করছি যে খাবাসপুর মাদ্রাসার ছাত্র, টুপি পাগড়ি জুব্বা ওয়াল এভরিথিং কমপ্লিট, পাতলা পাতলা ফিস ফিসে দাড়ি হয়েছে ছোট ছোট, আইয়ে পড়ে কেউ বিয়ে পড়ে কেউ এরা। তো পরে বিদায় যখন হবে তখন ওই ছেলেরা বলতে এটা আমার রুমমেটটা আসবেন, তো ছেলেরা ডেকে নিয়ে গেছে, যাই দেয় যে না ওরা মাদ্রাসার ছাত্র না, টেবিল ভরা বই পুস্তক, তুমি কি করো? কয়েকজন আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, তার রুমের সব জায়গায় যে লেখা সাদেও লেখা আল্লাহ দেখে আল্লাহ দেখে, যেদিকে তাকাবে সেদিকে লেখা আল্লাহ দেখে। একা একা রুমের ভিতরে অনেক প্রকার গুণা করা যায়, যে গুণাটাই করবো সেই গুণা করার সময় যদি নজর পড়ে আল্লাহর দিক যে আল্লাহ দেখে, তাহলে গুণাটা করতে পারার ভিতরে একটা আতঙ্ক লাগবে কিনা, এটা ভয় লাগবে না, সাথে সাথে ফিরে আসা সম্ভব। আল্লাহ দেখে গুণার থেকে ফেরার জন্য সহজ বুদ্ধি, তিনটে কথা মনে রাখতে হবে। এক নম্বরে এই কথাটাই যে আমি যে হালাতে গুণা করতেছি আমাকে কে দেখে? তুমি পাট বাগানে যে গাঁজা খাও এবা খাও আল্লাহ দেখে দেখে দেখে, তুমি বাথরুমের ভিতরে যাইয়ে যা করো তাও আল্লাহ দেখে দেখে না, ওই কক্সবাজার কুয়াকাটা সরের উপরে যে দুইজন বসে বসে তসবিহ তাহলিল করতেছো করছিস এই গুণা করছিস, ওরা অস্বীকার করবে না জীবনেও গুণা সিনিয় না আল্লাহ, এমন কথা আমার সামনে কওয়া না। আল্লাহ কয় নাকতি মাল্লা ভয়গিন, এর মুখ বন্ধ করে দেওয়া নি কিন্তু সোপার গুলি দিয়ে ঠোঁট বন্ধ করে দেওয়া নি, কথা মোটা কবি যা অতকাল্লি মনে আই দিহিম, আল্লাহ তা মুখ বন্ধ করে দিলি কথা কব কি দিয়ে, হয়তো রাতে কথা কবে, পায়ে কথা কবে, চোখে কবে, কানে কবে, তোর পুরো অঙ্গ প্রত্যঙ্গ কথা কবে, আল্লাহ হাতে পাচ্ছ জিভবে নাই ঠোঁট নাই তা কথা কবে নাকি দিয়ে, কয় যে মাইকির হরেনের মাথায় জিভবে নাই ও কয় কি দিয়ে, জানি কি হয় তোর মোবাইলের মধ্যে কয়টা জিভবে ও কয় কে, সাউন্ড বক্সের মধ্যে জিভবে নাই ঠোঁট নাই ও কয় কিভাবে, তোর হাত পায়ে ওইরকম বলবে, তারপরে আবার ছেড়ে দিয়ে মুখ খুলে দিয়ে বলবে যে কি দেখে তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য সাক্ষী দিছে, কয় যে সবই দিয়ে আমার বিপক্ষে, এই নখ বড় বড় রাখলাম এই নখরে সাজানোর জন্য, আজকে সেই নখ আমার বিপক্ষে কথা কয়, এই চুলরে 2600 টাকা দিয়ে কাটালাম চুলির মশানোর জন্য ওই চুল আমার বিপক্ষে কথা কয়, এই হাতে পায়ে নখ পালিশ মাখালাম এই হাত পার নখকে সাজানোর জন্য, আজকে সেই নখই আমার বিপক্ষে আমার মামলা দিচ্ছে সাক্ষী দিচ্ছে, আল্লাহ সবই দিয়ে আমার শত্রু। আল্লাহ কয় তাহলে কি ওরা মিথ্যে কথা কয়? ইকরা কিতাব আঁকা পড়িয়ে দেখ আছে না নাই, আমল নামা খুলে দেয় যে সব আছে সব আছে, বিশ্বাস হয় কথা কোন হয় না, হলে কিছু আসে যায় না, ডাইরেক্ট কোরআনের কথা, কপাল পড়বে তাহলে ডবল পোড়া, এত গুণা করে পোড়াচ্ছি দুই নম্বরে অবিশ্বাস করে পোড়াচ্ছি, সাবধান। প্রত্যেকে যদি গুণা করার সময় কল্পনা হয় যে আমার গুণা যে অবস্থায় করতেছি আল্লাহ আমারে দেখে আল্লাহ আমারে দেখে আল্লাহ আমারে দেখে, জিনা করলে আল্লাহ দেখে, সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে, মদ গাঁজা খাওয়ার সময় আল্লাহ দেখে, মিথ্যে কথা বলার সময় আল্লাহ দেখে, টেলিভিশন দেখার সময় আল্লাহ দেখে, ফেসবুকে ল্যাংটা ছবি দেখি আল্লাহ দেখে, যা কিছু করি আল্লাহ দেখে, এই কথাটা কল্পনায় আসা। দুই নম্বরে যা কিছু করি না কেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে, এগুলো সব ভিডিও হইতে তালে আছে। তিন নম্বর হিসাব হলো আমি যে অবস্থায় গুনাহ করিতেছি ওই অবস্থায় আমার মরণ আসতে পারে, বুঝেন নাই, যে গুনাহ করতেছে গুনাহ করা হালাতে মৃত্যু হতে পারে পারে পারে, আপনারাও জানেন কোন কোন কণ্ঠশিল্পী যেন গান গাইতে গাইতে এই মরণের গান গাইতে গাইতে মারা গেছে, এনিটাইম এভরিডে সকাল আর সন্ধ্যা নাই, বয়সের কোনো পার্থক্য নাই, দুনিয়ায় আসতে জন্য সিরিয়াল লাগে, মরার জন্য কিন্তু সিরিয়াল শর্ত না, আসতে জন্য আগে দাদা তারপরে বাবা তারপরে আমি তারপরে আমার সন্তান, এই সিরিয়াল বাধ্যতামূলক, এই সিরিয়াল ওভারটেক করার কায়দা নাই আসার জন্য। কতক্ষণ আপনাকে এলাকায় কিরকম কোনো ঝামেলা বাঁধছে যে আগে নাতি জন্ম নেছে এর 40 বছর পরে দাদা হয়েছে, দাদা আসতো আগে তাই পথে এক জায়গায় পেঁয়াজ বাঁধি আসতে পারিনি, পরে দাদা জন্ম হয়ে লিখে অন্য দিন, যেটা আগে আসতো ওইটাই দাদা, তার পরেরটা বাপ তার পরেরটা ছেলে, ঠিক না? কিন্তু মরার জন্য এই সিরিয়াল শর্ত, আগে দাদা মরবে পরে বাপ তারপরে আমি, এরকম নাকি? দাদা থাকিয়া যায় নাতি মারা যায়, বাপ থাকিয়া যায় ছেলে চলিয়া যায়, মা থাকিয়া যায় মেয়ে চলে যায়,
কাজেই বন্ধুরে 24 ঘন্টা প্রস্তুত থাকো, তুমি যে হালাতে আছো ওই হালাতে তোমার মরণ হয়ে যেতে পারে, এই অবস্থাটারে যদি তুমি ভয় পাও। আর হাদিসে আছে তামুতুনা কামা তাহায়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন হবে যেমন মরণ হবে তেমন, জীবন যাপন হবে যেমন মরণ হবে তেমন, ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে সিহারায় মরবা যে হালাতে মরবা, উঠবা হাসরের মাঠে সেই হালাতে, মদ খাইতে খাইতে মরছো মদের বোতল হাতে করে উঠবা, বিড়ি খাইতে খাইতে মরছো মুখে বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ, ওই গন্ধ নিয়ে হাসরের মাঠে উঠবা। তুমি দাড়ি কাটা অবস্থায় মরে জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ, হাসরের মাঠে দাড়ি কাটা ওঠা অবস্থায় উঠবা, এমন নাই যে তুমি দাড়ি লম্বা হয়ে যাবে, সুন্নতের খেলাফ জীবন যাপন, মরণ হয়েছে সেই হালাতে, হাসরের মাঠে উঠবা ওই হালাতে। ও দোস্ত যে গজে অবস্থায় বেঁচে আছি ওই হালাতে আমার মরণ যদি হয়, আর মরণ যে হালাতে হয় ওই হালাতে যদি আমার হাসর হয়, এই কথাটা যদি অন্তরে বয়ে থাকে তাহলে আমাকে এক্ষণি হাসরের মাঠে আল্লাহর সামনে সুন্দর একটা বডি নিয়ে ওঠার মতো বডি এক্ষণি তৈরি করার সিদ্ধান্ত নিতে হবে, এক্ষণি প্রস্তুতি নিয়ে ফেলি যাতে কিয়ামতের ময়দানে আমার লজ্জা পাইতে না হয়। নবী আমারে চিনবে না, আমার মুখে দাড়ি নাই চিনবে না, আমি কি মুসলমান না, আমি অরিবদ, সিনেমার একটা আলামত থাকতে হবে না। হিন্দু মেয়েকে তো চিনতে পারবে, মুসলমান মেয়েকে চিনতে পারবে, হিন্দু মেয়েকে কপালে সীতায় সিন্ধু এ দেখলে চিনতে পারবে, মুসলমান মেয়েকে নাই। কিন্তু আমারে তোমারে চিনবে কি দিয়ে? আমাকে তো চিনবে দাড়ি দিয়ে, নাই তা দাড়ি, ওদিকে পরি যা প্যান্ট, দাদা বাবুর যে প্যান্ট আমারও সেই প্যান্ট, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে যে পোশাক আমারও সেই পোশাক, তাকে দেখলেও চিনা যায় না সালাম দেবো না নমস্কার দেবো, মুসলমানরে দেখলে বোঝা যায় না সালাম দেবো না নমস্কার দেবো, কি করবো না কি কি জিন্দেগি তৈরি করলাম। হ্যাঁ মুসলমান যুবক আমার তৈরি হয়ে দাও, পাক্কা সিদ্ধান্ত নাও, সাপ বুননা সাপ ইবাদাতিল্লাহ, নবী হাসরের মাঠে যুবকদেরকে ডাকবে তাআলাউয়া সবাব তাআলাউয়া সবাব, এ যুবকরা এদিকায় কোলের মধ্যে বসাইয়া তোমারে মুখে হাউজে কওসার নিজি হাতে পেয়ালা দিয়ে খাওয়াইয়া বলবেন যে কোটি কোটি যুবক রে নবী একবারে পেয়ালা দিয়ে পানি খাওয়াবে কিভাবে, তোমার ওই চিন্তার দরকার না যে আটের মানুষ সুতি বালিশ পাইবে না কোন জায়গা, তুমি এক গিলাস পালি হলো নাকি আর কিটা ভালো না বলো, তুমি সময় মতো এক গ্লাস পাইলে হলো তুমি পেয়ে যাওয়া, হাউজে কোসার খাওয়াইয়া হাত ধরে নিয়ে আর সে আজিমের নিচে বসাই দেবে, এই মানুষগুলোর হিসাব হবে না, নামাজ কালাম কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। ফিগারটা তৈরি করো, ফিগারটা তৈরি করো, মাপে সই করো, মাপে সই বানাও, নইলে যদি পুলিশ লাইনে লোক দাঁড়াইছে পুলিশই লোক নেবে, সব সাড়ে ছয় ফুট পৌনে ছয় ফুট ছয় ফুট পৌনে ছয় ফুট ছয় ফুট একটা দাঁড়াইছে ওর ভিতরে সাড়ে তিন ফুট, ওই সাড়ে তিন ফুটেটার দিকে ভিড়িও তাকাবে যে দেখা সাড়ে পাঁচ ফুট আলার খানা নাই, সে দেখা সাড়ে তিন ফুট আলার বাউন পীর ও জায়গা দাঁড়াইছে কি তিরে গিয়ে, হাজার হাজার ওলামাই কিরামের জিব্বে পানি থাকবে না, সে জায়গা তোমার আগা গোড়া দেখে সুন্নতে মিল নাই। একের পরিষ্কার হাদিস, হাউজে কোসার পান করতে যাবেন ইহালু বাইনাহু 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 বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আর উম্মতের মাঝখানে একটা পর্দা পার্টিশন পড়ে যাবে, হুজুর তো ভাবতেছেন যে আমার উম্মত না হলে আমার কাছে পানি খাইতে কেন আসবে, হুজুর পানি নিয়ে রেডি হয়েছে ইতিমধ্যে পার্টিশন হয়ে যাবে, ফেরেশতারা দম করে টান দিয়ে ফেলাই দিয়ে পায়ে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে হাঁটা দেবে, এই সময় পর্দাটা আবার সরাই নিয়ে যাবে, হুজুর দেখতে যে উম্মত চিল্লাইতেছে জিব্বে বেরোয় যাবে দেড় দুই হাড় ময়দানে মাহশারে মাটির উপরে জিব্বে এরকম বাড়ি খাইতে তালে থাকবে, জিব্বে যখন বাটিতে বাড়ি রাখবে তখন জিব্বের থেকে আগুনের ফুলকি ছুটবে, মানে জিব্বের থেকে পিপাসায় কলিজাটা এরকম শুকিয়ে যাবে যেন আগুন লেগে গেছে ভিতরে, আর চিল্লাই বলবে ইয়া রাসূলুল্লাহ আশরিফনি শাইয়ে মিনাল হাউজ, ইয়া রাসূলুল্লাহ আশরিফনি শাইয়ে মিনাল হাউজ, হুজুর আমার একটু হাউজে কাউসার দেন, হুজুর আমার একটু পানি দেন, হুজুরও বলবে এই ফেরেশতারা দাঁড়াও হাজা উম্মতে আমার উম্মত পানি খাওয়াইতে দাও, সাহাবে ফেরেশতারা বলবে ফাইনাকাল আতাদ্রি মাহাদা সুবাদাক, হুজুর আপনি জানেন না দুনিয়াতে আপনি দুনিয়া থেকে চলে আসার পরে সুন্নত নিয়ে কি তামাশা করছে, সুন্নত নিয়ে কি সিনিমিনি করছে, ও সুন্নত নিয়ে আর কি করছে, এক এক মাসে দাড়ি কাটিয়ে ফেলাই দেয় পুরো, আর এক মাসে একটু একটু রাখে, আবার কতদিন পর যে এই অর্ধেক রাখে নিচে টুক চাইছি ফেলাই দেয়, আবার কতদিন যে এইটুক চাইছি ফেলাই দেয় এইটুক রাখে, ওর ইচ্ছে মতো যা খুশি, চলচ্চিত্রের নায়ক নায়িকাকে যা দেখছে ও সেই সুন্নতের পর আমল করছে, আপনার সুন্নত তো মানে নাই, ওরে হা পানি দেওয়া যাবে না, হুজুর বলেন সহকান সহকান হাদিসের শব্দ সহকান সহকান ভাগ কপাল পোড়া ভাগ, লজ্জা লাগে না আসতি, সুন্নতের কথা শুনছিস মানিস নেই, শরম হয় না আসতি আমার কাছে, টানতে টানতে নিয়ে জাহান্নামে ফেলাই দেবে,
থাকবা পরি লক্ষ লক্ষ বছর জাহান্নামে পড়বা সুন্নতের খেয়ানতের কারণে ওই গুনাহ মোচন হওয়ার পরে তারপরে ঈমান আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ছিলেন যে ওই কলেমার বদৌলতে শেষে জান্নাতে আসবেন কিন্তু এর আগে একবার আইলমাসাল খুলি ফেলা দিয়ে পিটাইয়া মাজা থাকবে না রে কাকা উস্কুরি যাইও ভাষায় সালাবেন দিয়ে যাইও একটু শস্যের তেল মায়া যাই যাতে বাড়ি স্লিপ করে চলে যায় উপায় নাই দুই দুই গ্রুপ বিনা হিসেবে জান্নাতি তিন নম্বর রজুলুন জাকার আল্লাহ কে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ হ্যাঁ আমাদের মনটা থাকবে মসজিদের সাথে কার সাথে জোর হলো না আর একটু কন্যা দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা মন্দির গির্জা প্যাগোডা হিন্দু ভাইদের আনন্দ খ্রিস্টান ভাইদের আনন্দ আনন্দ মেলা এর সাথে সম্পর্ক বৈশাখী মেলা চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি এলা রায় দিকটা কাউ আসতেছে একটা ইবাদতের কারবার চোদ্দই ফেব্রুয়ারি রাত ভর যাহা খুশি তাহা করিবা ওই দিন ফেরেস্তারা রিটার্ডে থাকবে ওটা লেখবেন না কিছু জাফাল কলম তোরা জাপারিশ করে ফেলা কলম শুয়ে গেছে কলমে কালি নেই যা খুশি তাই কর তাই নাকি সারাটা দুনিয়ায় আগুন লাগাই দেবে সারাটা দুনিয়ায় লুচ্চবির একটা কারখানায় পরিণত হবে চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহ হেফাজত করুক আমিন তোমরা এখানে পাক্কা প্রতিজ্ঞা করো এখন থেকে জীবনে করে দিন চোদ্দই ফেব্রুয়ারির ব্যালেস্টাইন ডেতে আমি অংশগ্রহণ করব ওদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবা একেবারে পাক্কা সিদ্ধান্ত জীবনেও কোনো দিন না পহেলা বৈশাখে পান্তার পচা ইলিশ সুবহানাল্লাহ পান্তা ভাত তো গরিব মানসি খায় আন গরিব মানসিও খায় না পান্তা তো বাদ হয়ে গেছে আমাদের ছোটবেলায় তো পান্তা ভাত বাগেও পাইতাম না বাংলাদেশ স্বাধীনের পরে চরম দুর্ভিক্ষ গেছে বাংলাদেশে এত কটা পান্তা ভাত এক বল পানির মধ্যে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিনিয়ে ছটকাইয়ে কয় ভাই বোন মগে গিলাসে এরে ভাগ করে নিতাম বাদ ওই পানি ভুলি শুদ্ধ সুমুখ দেখাইয়া স্কুলে যাইতাম আনেন তো পান্তা ভাত মানুষ তো দূরী কথা গরু তিও খায় না আমাকে বাড়ির একটা গাই আছে তার এক বালতি ভান্তা ভাত দিছি এক চুমুক খাইয়ে গল গল করে ডেক ছাড়ে একটা কাগা এমটা সিট আছে আমি আর পাত্তেছি না খাবই না খালোই না পরে মাছ রে দিছি মাছ ও গিন্নাতে খাইনি সেই ভান্তা ভাত খাবে এক প্লেট ভান্তা ভাত আর ইলিশ মাছের সাইজ কি আল্লাহ ও মহিলারা বটি দিয়ে কাটতে পারবে না সমিলিতে কাটি আনছে মনে এত পাতলা এক পিস ইলিশ মাছ এক প্লেট ফান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়েছে তাই আই নিয়ে ভাগ্যরে খুব প্রশংসা করতেছে বাসায় ছিল সাউরি আইসো কাছে আম্মা আমার আমার রুজিতে অত না আল্লাহ আপনার কবালি মানুষের মাইয়া আপনি আপনার ভাগ্যে এই ফান্তা ভাত পাইছে খুশিতে ভাগ করি একের পিরিজি পিরিজি রে সাউরি এক প্লেট এক পিরিজ দেশে সাউরি কয় তুই এই ফান্তা ভাত এত ভালোবাসি তা তো আমি জানতাম না এবার খালি আয় আমার বাড়ি তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেবো তুই এক প্লেট কিনছিস 3000 টাকা দিয়ে তোর সাইডে নাও দেওয়া লাগবে না তোর পাঁচ উক্ত ভান্তা ভাত খাওয়াবো সকালে দুপুরে জোহরে আসরে মাগরিব উক্তে উক্তে ভান্তা ভাত কয় যে আমার গরম ভাত রাঁধেন না কয় কথা কবি নে টাকা সাচ্ছি নে খালি ভান্তা ভাত খাবি যার সময় ভান্তা ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানায় দেবো শয়তান বেটা শয়তান পয়লা বৈশাখে ভান্তা ভাত খাতে গেছিস তো ফান্তা ভাত গরিব মানুষে খায় না সেই ফান্তা ভাত খাও বছরের শুরুতে আনন্দের সাথে আল্লাহ কয় দুর্ভিক্ষ এমন দিয়া দেবো ফান্তাও কপালে জড়বে না সারা দুনিয়া জুড়ে এখন আন্দোলন কি বলে স্বর্গ উঠে গেছে 2023 সালে 2023 সাল দুর্ভিক্ষের সাল কি দিয়ে কি হয় আল্লাহ জানে বৃষ্টি তো কোনো গন্ধই দেখতেছি না কথা কন আর অফিস সময় রিস্ক হুকুম আসমানে আছে রিজিক ওখান থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রিজিক দেয় ধান পাট ফসল শস্যাদি সবকিছু বৃষ্টির সাথে সম্পৃক্ত আল্লাহ যদি লাগাতার বন্ধ করে দেয় ফসল ফলাই খাস কয় যে আমাদের উপরে বাণীর দরকার নাই তলেতে সেলো পূজা সিন্ধু উঠবো তলের বাণী কি তোর বাপের নিকি যে আল্লাহ তাহলে উপরের বাণী বন্ধ করে দেশে ও আল্লাহ তাহলে নিচের বাণীও বন্ধ করে দিতে পারে কি পারে না নেবি কোন জায়গা থেকে পানি পানি উঠবি কোত্থেকে পাইপ পুতবি স্টার্ট দিবি পানি বেরোবে না ফক ফক করে খালি গ্যাস বেরোবে দে কোন বইতে দিবি দে